মাই চ্যানেল অঞ্জনা হোমস কুকিং এ আজ আমি আপনাদের ফুচকা বানানো শেখাবো। ঘরে কিভাবে মুচমুচে কুড়কুড়ে ফুচকা বানানো হয় সেটাই আমি দেখাবো। তো চলুন এর জন্য কি কি লাগছে সেটা আমরা দেখে নিই। ফুচকার জন্য যে উপকরণগুলো দরকার সেটি হলো 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, পরিমাণ মতো নুন, আর তেলটা আমি এখানে নিইনি, আর আমি এই কাপে করে মেজারমেন্ট করে নিয়েছি। আপনারা একটা কাপ কিংবা বাটির সাহায্যে মেজারমেন্ট করে নেবেন যাতে অনুপাতটা ঠিক থাকে। তো চলুন নেক্সট স্টেপ কি হয় সেটা দেখে নেওয়া যাক। এরপর আমি একটা পাত্র নিলাম, পাত্রটির মধ্যে সব উপকরণগুলো একে একে দিয়ে দেব। উপকরণগুলি দেওয়া হয়ে গেলে সামান্য নুন নেব ওর মধ্যে আর ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে যেভাবে আমরা জল দিয়ে আটা মাখি, রুটির আটা যেটা মাখা হয়, সেইভাবে মেখে একটা ডো বানিয়ে নেবেন। ডো বানানো হয়ে গেলে 10 মিনিট রেস্ট করতে দেবেন। 10 মিনিট পর আমি এটা রুটি যেমন লেচি করে সেরকম লেচি করে নেব। আর তারপর প্রথমে রুটির মতো বেলে নেবেন, রুটি যেমন থিকনেস হয় সেরকমই রাখবেন। এরপর ছোট্ট একটা গ্লাস নেবেন, গ্লাসটা বসিয়ে কেটে নেবেন। আর দেখুন কেমন সুন্দর কাটা হয়ে যাচ্ছে গ্লাসের সাহায্যে। এইভাবে প্রত্যেকটা ফুচকা আপনারা রেডি করে নেবেন। আর দেখুন বন্ধুরা, আমি এগুলোকে ফুচকা শেপে ছোট ছোট করে কেটে রেডি করে নিয়েছি। এরপর এগুলো আমি ফ্রাই করব। প্রথমে আমি একটা প্যানে তেল নিয়ে গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি তার মধ্যে একটি একটি করে ফুচকা দিয়ে দেব ভাজার জন্য। আর খুন্তি করে একটু নেড়ে নেব। দেখুন কেমন সুন্দর ফুলে গেছে। আর খুন্তি করে একটু চাপও দেবেন, কারণ যে ফুচকাটা ফুলতে চাইছে না সেটা অনায়াসে ফুলে যাবে। অন্যটি দিয়ে দিলাম। আর একই প্রসেসে ভেজে নেব। গ্যাসটা একটু বাড়িয়ে দেব আমি, আর উল্টে নিলাম, কারণ একটু টাইম নিয়ে ভাজবেন। টাইম নিয়ে ভাজলে কি হয়, এর মধ্যে ক্রিসপি ভাবটা চলে আসে। দেখুন মোটামুটি আমার ফুচকাটা ভাজা হয়ে এসছে। এরপর আমি একটা পাত্র নেব, ওর মধ্যে একে একে তুলে নেব। এই একই প্রসেসে বাকি আমি ফুচকাগুলো ভেজে নেব। ফুচকাগুলো উল্টে দিলাম। দু একটা না ফুললে আপসেট হবে না, দু একটা নাই ফুলতে পারে। একটি পাত্রের মধ্যে তুলে নেব। আর দেখুন বন্ধুরা, আমার ঘরেই রেডি দোকানের মতো মুচমুচে ফুচকা। আর এটি কতটা মুচমুচে হয়েছে সেটি আপনাদের দিকে আমি একটা ভেঙে দেখাবো। নিশ্চয় আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার যদি ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, হ্যাভ এ নাইস ডে।